जय गुरु। आगे और सुंदर सुंदर वीडियो पाने के लिए चैनल को सब्सक्राइब और बेल आइकन प्रेस करना ना भूलें। जय गुरु। नाम जानाई पूजनीय बाबाईदा, पूजनीय अबिंदा एवं समस्त ठाकुर परिवार श्रीचरणे आमार प्रणाम जानाई। आजकेर ई अनलाइन सत्संगे उपस्थित पूत पवित्र पांजाधारी कर्मीवृंद, भक्तिमती मायरा, दादारा, छोट छोट भाई बोनेरा सबाई के যথাযুক্ত স্থানে আমার রাসহ জয়গুরু ও প্রণাম জানাই। আজকে একটা বিশেষ দিন, আপনারা সবাই জানেন পিতৃদেব পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদার 28তম তীরধান তিথি। আমরা প্রতি প্রত্যেকেই যারা পালন করছে, আমরা আজকের দিনে আমরা পালনে আছি ওনার নির্দেশ মোতাবক, আমরা ভবিষ্যান্ন গ্রহণ করি। তাই যারা ভক্ত, যারা যারা ঠাকুরকে বিশ্বাস করে চলে, তারাই আজকে ভবিষ্যান্ন গ্রহণ করেছেন। তো এই বিশেষ দিনে উপলক্ষে আমাদের আসনমণি প্রযোজনা কেন্দ্র থেকে এই যে অনলাইন সৎসঙ্গের মাধ্যম দিয়ে শ্রী শ্রী ঠাকুরের গাথা, শ্রী ঠাকুরের কথা, শ্রী শ্রী ঠাকুরের বার্তা আলোচনা, এইসব ব্যবস্থা করা হয়েছে। একটা খুব মঙ্গলের বিষয়, আনন্দের বিষয় যে যুগ পুরুষোত্তম পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের আমরা এই অনলাইনের মাধ্যমে আলোচনা করব। যাই হোক, এমনিভাবে এই বর্তমান সময়টা আপনারা তো সবাই জানেন, বুঝেন, প্যান্ডামিক সিচুয়েশনের মধ্য দিয়ে আমরা যা দেখতে পাচ্ছি, প্রথম প্রথম হয়তো আমরা ততটা বুঝেছিলাম না, যত যত দিন আমাদের ক্রমাগত মানে বেশি বেশি হয়ে যাচ্ছে, আমরা সেই রকম ভাবেই বুঝতে পাচ্ছি যে ঠাকুরের একটা বাণী ছিল, মানে ইষ্টভৃত্তির সম্বন্ধে বাণীটা দিয়েছিলেন, যতই আসুক আপদ বিপদ যেমনই হোক প্রাণ, ইষ্টভৃতি আনেই আনে সবার পরিত্রাণ। এই যে বাণীটা দিয়েছেন ঠাকুর, বলছেন যতই আসুক আপদ বিপদ, আমাদের এই সময়ে আপদের সময় বলা যেতে পারে, এই যে প্যান্ডামিক সিচুয়েশন আমরা এই করোনা কোভিড এর সিচুয়েশন আমরা ভোগ করছি সারা বিশ্ব, এই প্যান্ডামিক সিচুয়েশনের মধ্য দিয়ে এখন আমরা শ্রী শ্রী ঠাকুরের সৎসঙ্গের আমরা বার্তা যদি করি, তো আস্তে আস্তে আমাদের এমন বোঝা যাচ্ছে যে এমন কোনোদিন আমরা দেখেছিলাম না, যেমন ভাবে কোভিডকে আমরা কোনোদিন দেখেছিলাম না, ঠিক তেমনি ভাবে এই কোভিডের মধ্যে দিয়ে যে সিচুয়েশন একটা ক্রিয়েট হয়েছে, এই সিচুয়েশনটাও দেখেছিলাম না। অর্থাৎ এই অনলাইন দিতে হয়, কেননা এই বোতলটা আবার কোম্পানির কাছে চলে যায়, নতুন মান প্যাক হয়ে চলে আসে, আমরা তখন বুঝতে পারি না এই বোতলটাই আমরা খেয়েছিলাম নাকি ওইটা, আবার নতুন লেভেল আর প্যাক হয়ে চলে আসে থাকে। ঠিক তেমনি ভাবে ওই নাম যিনি প্রিভিয়াস প্রফেট অবতার পুরুষোত্তম যারা এসেছিলেন, তারা যে নিয়েছিলেন নাম, সেই নামটাকেই বর্তমান যুগে অতি সহজভাবে, অতি সরলভাবে শ্রী শ্রী ঠাকুর আমাদের কাছে পরিবেশন করে দিয়েছেন, যাতে প্রত্যেকটা মানুষ এইটা যেন গ্রহণ করতে পারে, অনুসরণ করতে পারে এটাকে। মানে যেমন আমরা হয়তো বলি বড় বড় মন্ত্র থাকলে আমরা মন্ত্র বুঝতে পারি না কখন মুখস্থ, এখন লেখাপড়া মানুষ নাই, মূর্খ সব রকম মানুষ থাকে, তো তো ওইভাবে এমন সহজ করে দিয়েছেন ঠাকুর, যত মূর্খ মানুষ অনপড় যারা লেখাপড়া করে না, তারাও অতি মানে প্রেমপূর্বক ভক্তিভাবে সেটাকে গ্রহণ করে জীবনে উপলব্ধি করতে পারবে, এত সহজ করে আমাদের কাছে পরিবেশন করে দিয়েছেন। এই যে নাম, ওই নামের মাধ্যমেই আমরা বেঁচে থাকি, আর এইটা আমাদের অস্ত্র দিয়েছেন শ্রী শ্রী ঠাকুর, কেন আমার তার অবদান, তো তার দেওয়া অবদান মানে আমরা কিসে আমরা সুখে শান্তিতে থাকবো, তিনি চান সেইটা আমাদের অবদান। অবদান মানে আমি একটা মোটা উদাহরণ দিয়ে বলছি, আমরা যেমন এই আমরা চাষিবাসী মানুষ, তো আমরা চাষ করি ধান, গহম, বেগুন, টমেটো ইত্যাদি সবজি ভাজি আমরা চাষ করি,
আর আমরা ওই যখন চাষ করে থাকি, আমাদের বাগানটা লহলহ যখন করতে থাকে, তখন আমরা গেলে কি সুন্দর আমরা সন্তুষ্ট, কি সুন্দর আমাদের লহলহ করছে, মনটা ভরে যায় ফসলগুলা দেখলে। এখন ফলে না হয়তো, ফলবে, কিন্তু লহলহ করে সুন্দর বাড়ছে ফসলটা, খুব সুন্দর আপনা ওইটা আমরা খুশি হয়। তাই আমরা ওই ফসলের মতো যে লহলহ করতে থাকি, আমাদের মানে আমরা তো ওই টমেটোর বেগুন আমরা ঠাকুর, আমাদের ঠাকুরের অবদান তো, ওই আমরা যদি ঠিক রকম আমরা মানুষ হয়ে মানুষের মতো কাজ করে থাকতে পারি, তাহলে খুশি হন ঠাকুর, ওই রকম ভাবেই করতে হয়। আর মনে করুন আপনার ওই ফসলটাতে যদি কোনো গরু ছাগল ভেড়া ওইখানে কোথায় নষ্ট করে দেয়, তাহলে আপনার কত মনে ব্যথা হয়, মানে আপনি চট করে দৌড়াবেন, মানে কার ছাগল খেলন কেস মোকদ্দমা নালিশ কত কি করে আপনি ঘুরে বেড়াবেন, আপনি এত সুন্দর ফসলটা নষ্ট, আমরা জীবনে আঘাত এসে গেছে এইরকম ভাবে লাগে। তো ঠিক তাই তেমনি ভাবে আমাদের মানুষের মধ্যে, আমাদের জীব জগতের মানে প্রত্যেকটা জীবের মধ্যে যদি আমাদের কোনো আঘাত আসে, তাহলে কিন্তু তিনি দুঃখিত হন। তাই তিনি এই বর্তমান সময়ে যুগ পুরুষোত্তম জিতে আমরা ওই ঘেরা দেওয়ার মতো, ঘেরা দিয়ে থাকলে কোনো যে ওই ফসলের বাগানের মধ্যে ঘেরা যদি দেওয়া থাকে ঠিক মতো, কোনো গরু ছাগল ঢুকতে পারবে না। ঠিক তেমনি ভাবে এই বর্তমান যুগে আমাদের শ্রী শ্রী ঠাকুর আমাদের কি ঘেরা দিয়েছেন, আমাদের এই সৎসঙ্গের প্ল্যাটফর্ম গড়ে দিয়েছেন। এই সৎসঙ্গের প্ল্যাটফর্মে কয়েকটা নীতি নিয়ম দিয়েছেন, এইগুলোকে যদি আমাদের ঠিক ঠিক পালন করে চলে থাকতে পারি, তাহলে আমাদের আর কিছু ভয় নাই। আমরা তাকে যখন পেয়ে গেছি, তার সান্নিধ্য লাভ করেছি, আমরা ছত্রছায়ে এসে গেছি, তখন আমাদের আর কিছু ভয় না। তবে একটু ভরসা করতে হয়, একটু বিশ্বাস করতে হয়। যেমন ধরুন এক বাবা ওর ছেলেটাকে যখন ছোট্ট বাচ্চা থাকে, 3-4 বছরের বাচ্চা থাকে, বাবার সঙ্গে যদি কোথায় বাড়ি বাড়ি মানে বাড়ির থেকে বাইরে বেরোয় কি কোনো মেলা টেলায় যাই, তখন ওই ওই বাবাটা ওর বাবার ছেলেটা ওর বাবার আঙ্গুলটাকে ধরে থাকে শক্ত করে। কিন্তু ওর ভরসা আছে, ছেলেটা হয়তো কিছু বুঝতে পারে না, ওই যেদিকে সেদিকে বেলুনটা মানে এইরকম রঙিন জিনিস দেখবে সেদিকে তাকাবে, এইটা নেবো সেইটা দিয়ে টানাটানি করে, কিন্তু ওর বাবার হাতটাকে কিন্তু ছাড়ে না। যদি হাত ছাড়া হয়ে যায়, তাহলে কিন্তু সর্বনাশ, মানে ওই ছেলেটার আর কোনো গতি নেই। সেই জন্য ছেলেটা জোর করে ধরে থাকে যে কোনোদিন হাতটা আমি যেন হারাই না। সে চাইদা এই সাইডে মানে এটা সেটা চাইতে পারে, কিন্তু হাতটা কিন্তু আঙ্গুলটা ছাড়ে না। কেন? তার উপরে ভরসা, ওই আঙ্গুলটা নিয়ে যদি চলে, তাহলে ওই বাবা এইটুকু বিশ্বাস বাচ্চাটার যে আমার বাবা যেদিকে জানবে বাস ওই আমার বাবাই সবকিছু, ওই যা করবে, আর তো ওনার কিচ্ছু নির্ভরতা নাই। ঠিক তেমনি ভাবে যুগ পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর আমাদের যুগ আমাদের ভিতর এসেছেন, তো আমরা যদি নির্ভরতা তার উপরে করতে পারি, যদি ভরসাটা আমাদের সম্পূর্ণ হয়, তাহলে আমাদের কিছুই ভয় না। এইটুকু বিশ্বাসযোগ্যর জন্যে এই সৎসঙ্গের প্ল্যাটফর্ম দিয়ে কয়েকটা কথা বলে গেছেন। যাই হোক, অনেক কথা বলে শেষ করানো যাবে না ঠাকুরের বিষয়ে। তো এই যে যুগ পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর এসেছেন, আমাদের ওই একটা মানে বিশেষ বিশেষ কথা, আমাদের দু একটা এক্সাম্পলের কথা বলছি, সেইগুলাকে দেখলেই হয়তো আমরা বুঝতে পারবো ঠাকুরকে কেমন ভাবে আমরা ধরেছি, কেমন ভাবে কেমন চলনায় আমরা চলছি, কতটুকু কি করেছি, আমরা মাপদণ্ডটা বুঝতে পারবো বলে সে আয়নারূপী দর্পণ। তো আমরা আয়নাটা যদি দেখি, তখন আমরা দেখতে পারি যে আমাদের চেহারায় কোথায় কি মানে দাগ টাগ লেগেছে নাকি আমরা পরিষ্কার করিনি। ঠিক আয়নারূপী দর্পণ, তো তাকে আমরা যেমন লক্ষ্য করে চলি, তার মানে হচ্ছে মানে টান একটু বেশি থাকে। ওই যে আমাদের তো নীতিবিধি বলে দিয়েছেন, যতই আমরা যাই কিছু ভাষণ ভূষণ করি, ওই ঘুরিয়ে ফিরিয়ে ওই পঞ্চনীতির ব্যবহারটাই ঘুরে আসে, যজন যাজন ইষ্টভৃত্তি সস্তনী সদাচার, এই পঞ্চনীতির ব্যবহার, এই পঞ্চনীতির ব্যবহারটা আমরা ঠিক ঠিক পালন করলে আমাদের পঞ্চজীবন ঠিক হয়। পঞ্চজীবন মানে ব্যক্তি, দাম্পত্য, পরিবার, সমাজ, রাষ্ট্র, এই যে এই জীবনটা ঠিক হয়ে যায় যদি আমরা ঠিক ঠিক করতে পারি, তাহলে এইটুকুই তো আমরা দরকার। আমরা এই জন্য শ্রী ঠাকুর বিশেষভাবে আমাদের যে বলে দিচ্ছেন, কিন্তু টানটা একটু বেশি দরকার। আমরা এমনি ঠাকুরকে মানি, একটা ভজনের মাধ্যমে বলা আছে, ঠাকুর ঠাকুর বলি ঠাকুর তোমায় মানি না, আমরা সব সময় জয়গুরু এইসব সম্বোধন করি, কিন্তু বাস্তবিকতা আমরা কত কি করছি সেটা আপনারাই আমরা প্রতি প্রত্যেকে নিজেই বুঝি যে হ্যাঁ ঠিক আছে আমরা কিভাবে চলছি সেটা আমরা জানা আছে, কিন্তু এখনো আমরা হয়ে উঠতে পারি না, যেমন বলার হিসাবে ঠাকুরের বলা হিসাবে আমরা হয়ে উঠতে পারি না। তো যাই হোক, যুগ পুরুষোত্তম যখন এসেন, আমি একটা ছোট্ট ঘটনা, ঠাকুরের একজন পরম ভক্ত ছিলেন, তার নাম হচ্ছে ডাক্তার রেবতী মোহন বিশ্বাস, তিনি মানে ঠাকুর যেটা বলতেন তাছাড়া আর কোনোই করতেন না কিছু। তাই আমেরিকা সরকারের ওইখানে শ্রী শ্রী ঠাকুরের থেসিস লিখে তিনি PhD উপাধি পেয়েছিলেন, তাই তাকে ডাক্তার
বলা হয়, ডাক্তরেট উপাধিটা পেয়েছিলেন ডাক্তার রেবতী মোহন বিশ্বাস বলা হয়। তার একটা ছোট্ট একবারের ঘটনা, তিনি কেমন করে বিশ্বাস করেন যে একবার উনি বাইরে মানে ঘরের থেকে বার হচ্ছিলেন, বার হওয়ার সময় ওর একটা 12 বছরের মেয়ে থাকে, উনি বলছেন বাবা আজকে আমাকে মিষ্টি খাওয়ার ইচ্ছা হচ্ছে, রসগোল্লা খাওয়ার ইচ্ছা হচ্ছে, আপনি আপনি ফেরার সময় আমাকে আমার জন্য রসগোল্লা নিয়ে আসবেন। বলছে আচ্ছা আচ্ছা ঠিক আছে বা নিয়ে আসবো বললো। তারপরে তিনি ওই প্যাকেট মানে ঘরের থেকে 20 টাকা প্যাকেটে রাখলেন, 20 টাকা নিয়ে উনি যাচ্ছেন। তিনি যেখানে যান আগে ঠাকুরকে প্রণাম করেন, তার আশীর্বাদ ছাড়া কিছু কাজ করতেন না। মানে ওই যে টান টানার কথা বলছিলেন, বৃত্তিভেদী টান, মানে ঠাকুর ছাড়া উনি আর কিছু করতেন না। তো উনারই একটা এক্সাম্পল। তো উনি প্রথমেই গিয়েছেন ঠাকুরের কাছে প্রণাম করেছেন, প্রণাম যেমনি প্রণাম করে উঠেছেন ঠাকুর বলছেন এই বলছে তোর কাছে 20 টাকা আছে? হ্যাঁ আছে। তো বলছে ওই ওই লোকটাকে দিয়ে দে তো, পাছে ওনার চাহিদা ওনার দরকার আছে, চট করে দিয়ে দিলেন, একবারে ইয়ে করলেন না। তো আমরা হয়তো বলতে পারতাম যে এই এই 20 টাকাটা তো আমি মিষ্টি নিয়ে আমার মেয়েটার মিষ্টি নেওয়ার জন্য এসেছিলাম ঠাকুর, আর তো পয়সা নাই এক্সট্রা, এইটাই আমরা ওই মনে একটু বোধ দ্বিধা মনে করতাম। কিন্তু তিনি একদম নিঃসংকোচ ভাবে কিছুই বললেন, হ্যাঁ চট করে, যেমন কি ঠাকুরের উনি দিয়েছেন ওইখানে ওইটা এইখান থেকে ওইখানে দেওয়ার কথা, ঠাকুর জিনিস বলেছেন ঠাকুরের জিনিস, ঠাকুর বলেছেন, উনি উনাকে 20 টাকা দিয়ে দিলেন, যাক। তারপরে উনি দিনচর্যা কাজ করে উনি চলে গেলেন, সন্ধ্যায় বাড়ি ফেরার সময় হয়েছে। বাড়ি ফেরার সময়ে উনি যেমনি বাড়ি ফিরছেন তো মনে পড়ছে, আরে আমার মেয়েটা তো বলেছে মিষ্টি, আর তো আমার কোথাও জোগাড় হলো না, পয়সা তো নেই, এখন কি করা যাবে, এখন মেয়েটা তো আমার মিষ্টি চাইবে। তখন উনি বলছেন আর কোনো উপায় নেই, যা হোক মনটাকে একেবারে কঠোর করে তিনি বাড়ি ফেরার চেষ্টা করেছেন, যাক মেয়েটা যাহা বলার বলবে, আর জোগাড় তো করতে পারলাম না, ঠাকুর যখন চেয়ে নিয়েছেন আর কোনো উপায় নেই, আর তো নেই, এমনি ফিরে যাচ্ছেন বাড়ি ফিরতে ফিরতে, যেমন দরবাজার কাছে পৌঁছেছেন বাড়িতে, তখন উনি জীবনটা মানে ধক করে উঠছে ছাতি। তারপরে বলছে এখন তো আমার মেয়েটা আসবে, এখন কি বলবো, তিনি একদম দিশাহারা হয়েছেন, চিন্তায় ডুবে যাচ্ছেন কি বলবো কি না, একেবারে কাকস্থ হয়ে পড়েছেন। তারপরে দরবাজা যখন ঠক ঠক করে করেছেন, যেমনি উনার মেয়েটা দৌড়ে মানে বার হচ্ছে, তখন উনার ছাতিটা দুটুকরো হয়ে গেছে, আর কোনো জবাব, এখন মেয়েটা তো দৌড়ে বেরোচ্ছে, বাবা মিষ্টি মিষ্টি চাইবে, আমি ওর জন্য এত আশা করে এত লালসা নিয়ে মিষ্টির কথা বলেছে, আমি এবং প্রতিশ্রুতি দিয়েছিলাম হে এনে দেবো বলে, এখন যদি আমাকে মিষ্টি এনে দিই কত ওনার আমরা দেহাতি বাচ্চা হাই নিকাশ বলি, ওই রকম ভাবে মনটা হয়ে যাবে, এখন ওই দুঃখটা জ্বালাটার বরদাস্ত করতে পারছেন না রেবতীদা। যাই হোক মানে জীবনটাকে কঠোর করে খুব নাম ভিতরে ভিতরে নাম করছেন, যাই হোক দৌড়ে যেমনি বেরোচ্ছেন, বলছে বাবা বাবা এমনি বলেছেন, তখন বলছে হ্যাঁ ওই তখন আর ওর জীবনটা কি হয়ে থাকবে আপনি বুঝতে পারবেন। তো যাই হোক চট করে মেয়েটা যখনই বললো বাবা আমাদের বাড়িতে একজন এসেছিল বানারস থেকে এসেছিল, মানে দেশি ঘি আর চূড়া নিয়েছিল আর খুব মিষ্টি নিয়েছিল, খুব পেট ভরে খেয়েছি, আর মিষ্টি খাওয়ার দরকার নেই মা, এই কথাটা যখনই শুনেছেন তখন তার মনটা শান্ত হলো, বলছেন এমন কি হতে পারে, এই দয়াল ঠাকুর, এই হচ্ছেন শ্রী শ্রী ঠাকুরের দয়া, এই ঠাকুরের মানে বিড়ম্বনা, মানে ওই ঠাকুরের সেই জন্য বলছেন ঠাকুরকে দেওয়া মানে পাওয়া, দেওয়াই পাওয়ার জন্য নি ঠাকুর বলেছেন, আমরা না দিয়ে যে পেতে চাই দুঃখ তাহার পিছনে দে, বা একেবারে নির্বিঘ্নে নির্দ্বিধাতে যদি আমরা শ্রী শ্রী ঠাকুরকে দিই তাহলে অবশ্যই আমরা পাবোই পাবো। যাই হোক এই যে ভরসা, একটা বর্তমান যুগের ভরসার কথা আচার্যদেব, এই যে শ্রী শ্রী ঠাকুর আজকে শ্রী শ্রী বরদার তীরধান তিথি উপলক্ষে একটা দু একটা বরদার উদাহরণের কথা বলার চেষ্টা করছি, এত ভরসা করেছিলেন যে এই বর্তমান সৎসঙ্গ জগতে একমাত্র এই বর্তমান যে আচার্য পরম্পরা রয়েছে, প্রথম প্রথম আচার্য পরম্পরা সংঘনেতা, হ্যাঁ যুগাচার্য বলা হয় আচার্যদের শ্রী শ্রী বরদাকে, তাকে ঠাকুর এতটাই ভরসা করেছিলেন যে ইনি মানে সব দিনের জন্য একবারে এই যে ঠাকুরের একটা বাণী 10,000 বৎসর পর্যন্ত আমাকে আসতে হবে না, এইটা একমাত্র আচার্যদেব শ্রী শ্রী বরদার ভরসার উপরে তিনি ঠাকুর বলে গেছেন আমাদের উপরে, যে আমাকে আর 10,000 বৎসর পর্যন্ত আসতে হবে না, এতটাই ভরসা করতেন। আপনারা বুঝতেই পাচ্ছেন যে কতটা একদম 101% একেবারে মানে খাঁটি সোনা, যেটা 24 ক্যারেট ওখানে আর কোনো ভেজাল নেই, এইরকম কথাটা শ্রী ঠাকুর বলে দিয়েছেন বরদাকে।
কেননা তিনি ওর প্রত্যেকটা কর্ম ছোট্টবেলা থেকে আচার্যদেবের শ্রী বর্দার যে ক্রিয়াকলাপ তিনি দেখতে 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 একবারে পরিপূর্ণ হয়ে তাই বলে উঠেছিলেন, আমি যা আমার বড় খকাতা, একটা টাকার একটা এপিট আর ওপিট, এই কথাটা যখন শুনেছেন তাই বলছেন আমি যা আমার বড় খকাতা, তখন আর আমাদের প্রত্যেকটার ভক্তদের মনটা ডাইভার্সিফিকেশন হয়ে বর্দার কাছে চলে গেছে। হ্যাঁ, বর্তমান সময়ে যেমন আচার্যদেব শ্রী দাদা উনি বলেন এই বাবাইয়ের কাছে যাও, উনি সব বলবেন, উনি সিদ্ধ পুরুষ সব কিছু বলবেন, যেন বাবাইদার কাছে যদি দাদা পাঠিয়েছেন দ্বিধা থাকে না, চট করে বাবাইদার কাছে। ঠিক তেমনি ভাবে শ্রী শ্রী বর্দা ঠাকুর এতটাই ভরসা করেছিলেন। একটা উড়িষ্যার একটা ঘটনা বলে দিন, এই ঠাকুরের যে ভালোবাসার এই যে মানে এই কর্ম কৌশলের ব্যবহার, এই ব্যবহৃত জিনিসকে কথা বলার যে কৌশল কেমন করে করতে হয়, তাই শ্রী শ্রী ঠাকুর এই দাদা এবং মা এই দুটো শব্দ আচার্যদেব শ্রী শ্রী বরদা ঠাকুর পরিপালন করে আজ পর্যন্ত প্র্যাকটিক্যালি প্রত্যেকটা গুরু ভাই আমরা দাদা এবং মায়ের সম্বোধনই করে থাকি। এইটা প্রমাণিত হয়েছিল একবার উড়িষ্যায়, একবার উড়িষ্যাতে একবার আচার্যদেব শ্রী শ্রী বরদা যাচ্ছিলেন একটা গাড়িতে, কিছু রাস্তার ঘাট মানে ঘাটে ওইখানে একটা বাদামওয়ালা ছেলে ওই বাদাম বিক্রি করছিল, যে বাদাম বিক্রি করতে ছিল যে তোকে গাড়ির উপর থেকে আওয়াজ দিল, এই মানে মানে ওই দাদা দাদা দাদা, উনি চিৎকার করছেন বাদামওয়ালার, কোনো উনাকে উত্তর দিচ্ছে না, উনি বাদাম বিক্রি করছে। তো তারপরে গাড়িটা পার করে গাড়িটা দাঁড় করানো হলো, শ্রী বরদা বললেন যে গাড়িটা দাঁড় করো, ওই বাদাম বলে ওই কিছুটা বাদাম নিয়ে এসো, বাদাম খাবার ইচ্ছা হয়েছিল। ড্রাইভার মশাই গেলেন, বলছে দাদা, বলছে ইয়ে যখন কাছে পৌঁছাচ্ছে ওই বলছে ও তা আমাকেই দাদা দাদা বলছে, তো বলছে ভাই এই যে বাদামটা তোকে এত করে আমরা চিৎকার করছি, এত জোর জোর করে বলছি আর তুমি শুনতে পাচ্ছ না, তোমাকে ইয়ে কি বলে যে এত ডাক দিচ্ছি তুমি শুনতে পাচ্ছ না। তো বলছে কই আমি তো আমাকে তো আমি আমার নামকে তো বলে না আমি কি করে জানবো, বলছে এত ডাক দিলাম ও দাদা, আমি কি বলে ডাকলো ও দাদা ও দাদা, বলছে দাদা বললে কি আমি শুনতে পাবো, আমি তো দাদা তো ডাকতে তো শুনেছি, কে কাকে দাদা বলছে ও দাদা বললে তো আমি তো বুঝতে পারছি না, আমাকে তো সবাই এখানে বাদামবালা বলে, আপনি যদি বাদামবালা বলে ডাকে থাকতেন তাহলে আমি তো চট করে শুনে আপনার শুনতাম, তো দাদা বলে তো আমি জানি না। তো যাই হোক, ওনার কাছে বাদাম নেওয়া হলো, বাদাম নিয়ে হলে কিছুক্ষণ গেলেন, তো উনি বলছেন এমন ভাবে এইরকম সম্বোধন করা ওই বাদামওয়ালাটার ভিতরে এত রিয়্যাক্ট হলো কথাটা যে মানে তিনি অদ্ভুত হয়ে গেলেন, বলছে কে এমন ওই ভাষার পরিবেশনটা এমন কে ইয়ে করেছে। তখন গেলেন যে আচার্যদেব শ্রী শ্রী বরদা, উনাকে প্রণাম করে পয়সা নিলেন না, বলছে উনি সাষ্টাঙ্গ প্রণাম করে বলছেন আপনার মুখের থেকে যে একটা এমন মধুর ভাষা, এই ভাষাটাকেই আমাকে এত অ্যাট্রাকশন করেছে, আপনি যেমন কি আমার সাত জন্মের আমি হর্তা কর্তা বিধাতা, এমন আমার বোধ হয়ে গেছে যে আমাকে আর মানে অতি সন্তুষ্ট হলাম, আর বাদাম টাদাম বিক্রি করবো কিনা আমি জানি না, যাই হোক আমি এত মুগ্ধ হয়ে গেলাম যে আজকে জীবনটা এই ভাষাটা একটা সামান্য একটা দাদা শব্দের পরিবর্তে এমনভাবে তিনি ব্যবহৃত শিখাচ্ছেন, এই হচ্ছেন আচার্যদেব শ্রী শ্রী বরদা। বরদার বিষয় যদি বলা বলা যায় খুব কম হবে, তবুও অনেক সময়ে অনেক রকম কথা আছে। মানে একবার ঠাকুর যখন দেবঘট পাবনা ছেড়ে দেবঘট এসেছিলেন, দেবঘট থেকে হঠাৎ একদিন মনে হলো যে বলছেন যে আমি পাবনা যাব, পাবনা যাব। তো ভক্তরা অনেক মানে ওনার ভক্তরা সান্নিধ্য সান্নিধ্যে থাকেন যারা সেবা করেন, ভক্তরা ওনা বলছেন না পাবনা তো এমনি যাওয়া হবে না, ওইখানে লিলে আমাদের পাসপোর্ট দরকার হয়, বিদেশের যখন যাওয়া হয় তো পাসপোর্ট বানাতে হয়, এমনি এমনি তেমনি ওখানে আমাদের তো মানে বাংলাদেশ একটা আলাদা আর আমাদের ভারত আলাদা হয়ে গেছে, ওইখানে পাসপোর্ট দরকার হবে, এমনি যাওয়া হবে না। বলছে হ্যাঁ এমনি যাওয়া হবে না নাকি, বলছে হ্যাঁ না এমনি তো আপনি যেতে পারবেন না, ঠাকুরকে বলছেন এইসব করাতে হবে এইসব করতে হবে। তারপরে উনি বড় খোকাকে ডাকলেন, বলছে বড় খোকা আই দেখি শুন, বলছে আমি পাবনা যাব, পাবনা যাবার ইচ্ছা আছে। তো বড় খোকা বলছে হ্যাঁ পাবনা যাবেন, আচ্ছা ঠিক আছে। চট করে তিনি গাড়ি নিয়ে আসলেন, গাড়ি নিয়ে এসে বলছেন বসুন বাবা, বাবা তো তিনি কোনোদিন বললেন না, ঠাকুরই ঠাকুরই সম্বোধন করে বলছেন বসুন, পাবনা চলে যাব। এই বসে গেলেন, আর ভক্তরা মানে দেখতেই রয়ে গেলেন যে বরদা বলছেন ওনাকে পাবনা নিয়ে যাবো বলে চট করে গাড়িয়ে বসে ঠাকুরকে নিয়ে গেছেন। কিছু দূর যাওয়ার পর তো বলছেন ওরে বড় কাকাকে বলছেন যে নাকি ওইখানে গেলে পাসপোর্ট দরকার হয় এমনি,
তো বলছেন হ্যাঁ দরকার তো হয়, তাহলে কি কর, এক কাজ কর আজ ফিরে চল, আরেকদিন না হয় দেখা যাবে। তখন উনি ফিরিয়ে আসলেন আশ্রম। তার বলার উদ্দেশ্য হচ্ছে যে এই যে ওই কথাটা, মানে কে কতটা শিরোধার্য করে, কে কতটা গ্রহণযোগ্য করে, সবার সাথে যত যত পরম ভক্ত ছিলেন ঠাকুরের, হ্যাঁ অনেক সময় তো অনেক রকম বলেছিলেন, হয়তো ঠাকুরের যাওয়ার পরবর্তীকালে আমরা আচার্য হব, আমরা ওনার সেবা করছি, হ্যান ত্যান অনেকটা বলে গেছেন, পরীক্ষণ নিরীক্ষণ করে দেখা গেলে কেউ উপযুক্ত হতে পারেন না। তাই তিনি আচার্যদের সেই কথাটা বলেছিলেন বরদার উপরে, তিনি বরদার উপরে যখনই বললেন তো তখন বলছেন যে বর্দা চট করে রেডি হয়ে গেল, প্রত্যেকটা কথা, তিনি জীবনে কথা কাটেন না, কাটতে জানেন না, কথা কাটার তো প্রশ্নই উঠছে না, এইভাবে তিনি সেবা করে মানে চলে গেছেন। এই হচ্ছেন মানে তখন ওরা ওই ঠাকুর এইভাবে মানে ঘটনাটা বিড়ম্বনা দেখালেন যে লোকেরা ভক্তরা যেন বুঝতে পারে আমার কথাটা আমাকে কতটা গ্রাহ্য করে, কে কি করে না করে। তিনি বর্দা চট করে মানে গাড়ি তৈরি করে কোনো উনিকে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে গেলেন। তিনি চিন্তা করলেন না যে পারমিট ফার্মিটের দরকার হবে কি হবে না। এই হচ্ছে আচার্যদেব শ্রী শ্রী বরদার কথা। একবার আর একবার ঘটনা, মানে চট করে তিনি বরদাকে বড় খোকাকে ডেকে পাঠালেন, বলছেন বড় খোকা ডাকছেন, তিনি তিনি তখন বাথরুমে যাওয়ার জন্য পায়খানা যাওয়ার জন্য কাপড় মানে প্রস্তুত হয়েছেন, এই যে পায়খানা যাবে, এমন সময় বলছেন যে ঠাকুর ডাকছেন। তো তিনি ওই অবস্থায় তিনি চট করে দৌড়ে দিয়েছেন, ঠাকুর ডাকছেন মানে তিনি পায়খানা বন্ধ করে দিয়ে তিনি চট করে চলে গেছেন। হ্যাঁ আমরা যদি হয়তো বলছেন এখন বাথরুমের সামনে, আচ্ছা ঠিক আছে বলে দেন আমি আসছি একটুকু পরে, আমরা এমনি কথা বলি। তো আচ্ছা চট করে হয়তো আমরা তাড়াতাড়ি পায়খানার কাজটা সেরে আমরা হয়তো যেতাম, আমরা এইরকমই ভাবে করি, কিন্তু বরদা তা করলেন না। তিনি করলেন কি, ঠাকুর ডাকছেন তেমনি চট করে ওইমিনি অবস্থায় চলে গেলেন, যেমনি আচ্ছা আগে শুনে আসি তারপরে হয়তো পায়খানা যাবে। তখন চট করে তিনি বলছেন এক্ষুনি তোকে কলকাতায় যেতে হবে। হ্যাঁ বলছে ঠিক আছে, তখন চট করে তিনি চলে গেলেন কলকাতা। হয়তো বলছেন ওখানে না হয় যে এখানে পায়খানাটা করবো, প্রেশার এখন লাগছে। তারপরে উনি বলছেন ওইখানে গিয়ে আপনার কাজটা হওয়া, যে কাজটা বলছি হওয়া মাত্রই কিন্তু ফিরে আসবি, এইরকম নির্দেশ দিলেন। উনি গেলেন আর কাজটা হয়, উনি ঠাকুর যে বলেছেন ওর কাজটা হওয়া মাত্রই ফিরে আসতে, আমি তো পায়খানা করতে গেলে আমাদের টাইম লেগে যাবে, আর তো ঠাকুরের কথার খিলাফ হয়ে যাবে, তিনি চট করে ফিরে আসছিলেন। এই হচ্ছেন মানে শ্রী শ্রী বরদা, তিনি কতটুকু পালন করেন, অনেক ঘটনা আছে বলে শেষ করানো যাবে না। এই আচার্য পরম্পরার মাধ্যম দিকে যুগ পুরুষোত্তম এই যে বর্তমান সময় আমাদের কাছে তিনি রেখে দিয়েছেন আচার্য পরম্পরা, সবাই কিন্তু ঠাকুরের কাঁটাই কাঁটাই পালন করার আচার্যদেব শ্রী শ্রী বরদা পালন করে গেছেন। আবার সেই পরবর্তী তার পরবর্তী সময়ে আচার্যদেব শ্রী শ্রী দাদা 100% যা করেছিলেন সেই কথাগুলোকেই একদম রক্ষা করেছিলেন আশ্রমবাসী। তারপরে যা করেছেন আচার্যদেব দাদা এখনো মানে পূজনীয় বাবাইদা, সেইগুলোকে তার চেয়ে বেশি করে আবার প্র্যাকটিক্যাল ভাবে আমাদের কাছে তুলে ধরেছেন কেমন করলে কি হয়, যাতে সৎসঙ্গের কোনোদিন আঘাত প্রত্যাঘাত হতে পারে না। আমরা সৎসঙ্গ যদি বেঁচে থাকি তাহলেই আমরা বেঁচে থাকবো, আমাদের এই সৎসঙ্গটা বাঁচারেই আমাদের একমাত্র উদ্দেশ্য। এইটা হচ্ছে ম্যান মেকিং ইনস্টিটিউশন, মানুষ তৈরি করা কারখানা। কত কত যে মানুষ এইখানে তৈরি হয়ে গেছেন আপনারা সবাই প্রায় প্রায় জানেন, এই সৎসঙ্গের মানুষ, সৎসঙ্গের মাধ্যম দিয়ে ঠাকুরের দয়ার কথা, ঠাকুরের মানে করুণার কথা অনেক অনেক উদাহরণ আছে বলে শেষ করানো যাবে না। তাই আমরা তাকে যদি একটু বিশ্বাস করে থাকি তাহলে হয়তো বুঝতে পারবো, আমরা কিন্তু আমাদের মতো করে বিশ্বাস করি তখনই আমরা আমাদের মতো চিন্তা করি। তো এইরকম ভাবে একটা একবার একটা গুরু হয় একটা সেলুনে বসেছিল, আর সেলুন দাড়ি বানাতে বানাতে উনি বলছে যে এইসব বেকার, এই সৎসঙ্গ এইসব ভগবান টগবান বলে কেউ কিছু নাই, আর এইসব খালি ভণ্ড তপস্যা এইরকম মানে নানা রকম বলে যাচ্ছে। হ্যাঁ ওখানে কোনো কিছু হচ্ছে না, যদি হতো তাহলে করোনায় অনেক লোক মরে গেল, অমুক এই সব হতো না, অমুক না ডমুক না, এইরকম বলছে। তারপরে ওই লোকটা শুনলো আমাদের গুরু ভাই ছিল, তারপরে চট করে উনি বলছে যে ওনার দাড়ি বোনা শেষ হয়ে গেছে, তো বলছে ভাই ওকে পয়সা টয়সা দিয়েছে, বলছে এখানে বলছে কোনো লাপিত টাপিত ভাঁড়ারি ওই যে ঠাকুর যারা দাড়ি চুল বনায় ওনাকে বলে লাপিত টাপিত কেউ নাই বোধ হয় এখানে নাকি। বলছে কেন কি বলছেন আপনি, আমি তো আপনাকে এখনই দাড়ি বলান বনালাম, আর কত লোকেই দাড়ি বনাচ্ছে, আমি তো নাপিত। বলে তুমি নাপিত? বলছে হ্যাঁ আমি তো নাপিত, তাহলে তাই তো আপনাকে দাড়ি বনালাম। তাহলে ওই বাইরের দিকে তাকিয়ে দেখছে যে বলছে ওইটা লোকটা দেখো না, উনার একটা লম্বা লম্বা দাড়ি লম্বা লম্বা চুল ওইখানে বাইরে দাঁড়িয়ে আছে। বলছে যদি লাপিট থাকতো তাহলে অত লম্বা লম্বা চুল দাড়ি ওর কি থাকতো, কাটানো হতো।
তখন ওই লোকটা বলছে, ও দাদা আপনি এমন কথা বলছেন, ওই লোকটা যদি রোডে থাকে তাহলে আমি কি করি ওখানে ও আর চুল দাড়ি কাটবো? আমার সেলুনে এসে যদি বসে চেয়ার আমার বসে চুল দাড়ি কাটবো বলে তখন আমি কাটবো না, আপনি যেমন দাড়ি কাটলেন তখনই আমি কাটবো, আমি রোডে কি যে দাড়ি কাটবো সেই রকম ভাবে। তো এখন বলছেন ও তাই তো, আপনি যে এই কথাগুলো বলছিলেন ভগবান টগবান কিছু নাই, এই মহামারী এত হতো না তাহলে আপনি কোনোদিন সদগুরু সন্নাপন হয়েছেন, মন্দিরে গেছেন, সান্নিধ্য লাভ করে ওইখানে আপনি ট্রাই করেছেন যে ভগবানের কে উনি ডাকেছেন, ভগবানকে আছে কি নাই? তখন তিনি বুঝতে পারেছেন হ্যাঁ এই তো ব্যাপার। তো তাই আমরা আমরা বর্তমান যুগে খামখেয়ালি ভাবে আমরা ঠাকুরকে মানছি, ভজন করছি, আমরা আমাদের হিসাবে চলনায় চলছি, তাই আমরা বুঝতে পারি না ঠাকুর যে পরম দয়াল দয়াময় এসেছেন, তা ছাড়া আমাদের কোনো গতি নাই। এই মানুষটা সার্থক করার জন্যে এই একমাত্র উদ্দেশ্য বর্তমান যুগ পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র সদ্গুরু রূপে আমাদের কাছে ধরা দিয়েছেন, দয়া করে আমরা পরম ভাগ্যবান ভাগ্যবতী যে আমরা শ্রী শ্রী ঠাকুরের সান্নিধ্য লাভ করতে পেরেছি, তাই এইটাই মুক্তির পথ। এই যে ইষ্টভৃত্তি সম্বন্ধে তিনি বলে দিয়েছেন, মানে জীবন যদি যাইরে তোর ইষ্টভৃতি ছাড়িস না, ধর্ম অর্থ কাম মোক্ষের এই নিশানা বলিস না। এই ধর্ম অর্থ কাম আর মোক্ষ এই চারটার থেকে আর বেশি জিনিস না, এই চারটার থেকেই এই চারটা জিনিস পাবার জন্যেই পৃথিবীর যত মানুষ আছে সব ছুটাছুটি করছে। আর এই যে অর্থ মানে আপনার সময় শেষ হচ্ছে, যাই হোক, মানে ধর্ম অর্থ কাম আর মোক্ষ এইগুলা আমাদের ইষ্টভৃত্তি যদি করি, ইষ্টভৃত্তির ঠাকুর আমাদের মানে আমাদের বাঁচার জন্যে একটা কর্ম দিয়ে দিয়েছেন, এই যজন যাজন ইষ্টভৃত্তি এই এর মধ্য দিয়েই আমরা সব জীবনের যা কিছু দরকার আমরা ওইখানে পেতে পারি। যুগ পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর এত সুন্দর প্ল্যাটফর্ম গড়ে দিয়েছেন মানুষের বাঁচার জন্য, আমাদের বাঁচা বাড়ার জন্য আর ঠাকুর আমাদের ব্যবস্থা করে রেখেছেন। আমরা তাই আমরা যে যেমন ভাবে পারি তে তেমন ভাবে হলেও একটু একটু করে একসঙ্গে যদি নাও হয় তো কিন্তু অভ্যাস করে নেওয়া দরকার। তাই শ্রী শ্রী ঠাকুর বলছেন একটা কথা আছে, গাইতে গাইতে গলা আর বইতে বইতে নালা। আমরা এই যে শ্রী শ্রী ঠাকুরের সৎসঙ্গের সান্নিধ্য পেয়েছি, আসুন দেখুন বুঝুন যুগ পুরুষোত্তমের সান্নিধ্য লাভ করুন, আমাদের জীবনটা ধন্য ধন্য উঠবে, আমরা গন্তব্য পথকে একদিন পৌঁছাতে পারবো, দয়াল ধামের রাস্তা আমাদের প্রশস্ত হয়ে উঠবে। এইটুকু বলেই আমার বাণীকে বিরাম দিচ্ছি, দাদা সময় হয়ে যাচ্ছে। জয় গুরু।